তুমি পারবে, আমার বিশ্বাস। যারা কোনোদিনও মাঠে নামনি তারাও পারবে, শুধুমাত্র মাথায় একটা কথা মনে রাখবে, পেন ইজ টেম্পোরারি বাট প্রাইড ইজ ফরএভার। কষ্টটা ক্ষণিকের, কিন্তু যে সম্মানটা পাবে তারপর সেটা চিরদিনের। যখন তুমি মাঠে কষ্ট পাবে, শুধুমাত্র মাথায় একটাই জিনিস ঘুরাও, মাথায় একটাই জিনিস রাখো যে সত্যিকারের যে ব্যথাটা পাচ্ছ সেটা কিন্তু ক্ষণিকের। একদিন পর হয়তো সেই ব্যথাটা ভালো হয়ে যাবে, কিন্তু যদি তুমি চাকরিটা পাও, যদি তুমি মাঠটা পাস করো, তাহলে কিন্তু তোমার চিরজীবন সুখ আছে, চিরজীবন সেই সম্মানটা আছে। সেই মেন্টালিটি নিয়ে মাঠে নামো। আমি তোমাদেরকে লিখে দিচ্ছি 10 দিনের মাথায় তুমি মাঠ কমপ্লিট করবে, 110% গ্যারেন্টি দিচ্ছি। তুমি চাইলে তুমি পারবে। হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল অল অ্যাবাউট প্রফিট, যেখানে আমরা করে থাকি প্রফিট রিলেটেড অনেক কিছু কথা। তো চলুন এই ভিডিওটি বেশি লম্বা না করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি চালু শুরু আরম্ভ করা যাক। হ্যাঁ বন্ধুরা, তোমরা থাম্বনেইলে যেটা পড়েছো একেবারে সঠিক। 10 দিনে 1600 মিটার রান কমপ্লিট করবে তুমি। আমি লিখে দিচ্ছি 100% গ্যারেন্টি, তুমিও পারবে। হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদের মোবাইল স্ক্রিনে একটা ইমেজ শো করছি, যেখানে কিন্তু আমি শুধুমাত্র 10 দিন প্র্যাকটিসের মাথায় 6 মিনিটে কিন্তু মাঠ কমপ্লিট করেছিলাম ওয়েস্ট বেঙ্গল পুলিশের। হ্যাঁ বন্ধুরা, আমার ওজন হচ্ছে 77 থেকে 79 কেজি, ঠিক আছে? একটা ওভারওয়েট, মানে আমি অনেকটাই হেলদি। তবুও যদি আমি 6 মিনিটে মাঠ কমপ্লিট করতে পারি, তাহলে তুমি কেন পারবে না? পৃথিবীর প্রত্যেকটা মানুষ 1600 মিটার কমপ্লিট করতে পারবে 10 দিনের মাথায়। 10 দিন প্র্যাকটিস করতে হবে আর তুমিও পারবে। আমি শেয়ার করব তোমাদের সঙ্গে আমার সমস্ত স্ট্র্যাটেজি, সমস্ত টেকনিক্স এবং সমস্ত ট্যাকটিক্স। তুমিও পারবে তোমার মাঠটা কমপ্লিট করতে। তোমরা আশা করছি অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করার আগে, অফিসিয়াল ওয়েবসাইটে তো তোমাদের মাঠের ডেট পাবলিশ হয়ে গেছে, তার আগের থেকে তোমরা মাঠে নেমে পড়েছো। কিন্তু তবুও এখনও যারা মাঠে নামনি তারাও কিন্তু পারবে মাঠটা কমপ্লিট করতে। এই ভিডিওটা একটা বুস্ট আপ তাদের জন্য। তোমাদের মাঠটা কমপ্লিট করতে এই ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে। তাই বলছি এই ভিডিওটা যাদের তোমাদের বন্ধুদের মাঠ আছে তাদেরকে একটু শেয়ার করে দেবে, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, কারণ এইরকমই অনেক গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু অল অ্যাবাউট প্রফিট চ্যানেল হামেশাই নিয়ে আসে তোমাদের জন্য। তো অনেকটাই মেহনত লাগে, অনেক পরিশ্রম লাগে এক একটা ভিডিও বানাবার জন্য। একটু সাপোর্ট করবে ভিডিওটাকে লাইক করে। তো বন্ধুরা চলো, কি কি স্টেপ তোমাদেরকে নিতে হবে, কি কি স্ট্র্যাটেজি নিয়ে তোমরা মাঠে নামলে তোমরা মাঠটা একদম 110% ক্র্যাক করবেই, আমি গ্যারেন্টি দিচ্ছি। কিন্তু অবশ্যই যেগুলো বলবো সেগুলো শুনতে হবে, না শুনলে কিন্তু 10 দিনের মাথায় মাঠটা কমপ্লিট করা একটু চাপ আছে। কিন্তু যদি আমি যেগুলো বলছি সেগুলো শুনো, অবশ্যই আমি লিখে দিচ্ছি তোমাদের মাঠ কমপ্লিট করতে একটুও দেরি হবে না, একটুও কষ্ট হবে না, খুব ইজিলি তোমরা মাঠটা কমপ্লিট করতে পারবে। তো 10 দিনে 1600 মিটারের চ্যালেঞ্জ আমি দিচ্ছি, তুমিও নাও। 10 দিনে 1600 মিটার কমপ্লিট করতে হবে, কারণ তোমার জীবনের ব্যাপার। তুমি যদি একটু সহ্য করো কষ্ট, তাহলে কিন্তু গোটা জীবনটা তোমার আরামে কাটবে। তো 1600 মিটার কমপ্লিট করার পর মেন পরীক্ষা দিতে হবে, মেন পরীক্ষায় চাকরিটা লাগিয়ে নিতে হবে, ঠিক আছে? তো এই চ্যালেঞ্জটা আমি তোমাদেরকে দিলাম, চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করো। 10 দিনে মাঠ কমপ্লিট করে আমাকে এই ভিডিও কমেন্ট সেকশানে জানাবে যে মাঠটা কমপ্লিট হলো কি হয়নি। তো বন্ধুরা কি কি ভুল করে থাকি সাধারণত আমরা একটু জেনে নিই। আমরা কি আছে, আমাদের জীব লালসা, তাহলে আমরা খুব ফ্যাট জাতীয় কিন্তু খাবার খেতে থাকি। এগ রোল, চিকেন রোল, চাউমিন, অনেক কিছু কিন্তু খেতে থাকি। এইসব খাওয়া 10 দিন কিন্তু একটু ছেড়ে দিতে হবে। হ্যাঁ, প্রোটিন জাতীয় খাও, কিন্তু ওভার, মানে রাত, মানে মনে করো অনেক রাত হয়ে গেছে, রাতের পর ওই সব খাবারগুলো একটু কম খাবে, ঠিক আছে? চলো, ডায়েট প্ল্যানটা আমি বারণ করছি, ডায়েট প্ল্যান তোমরা নিজেদের মতো করে নাও, কারণ ডায়েটের নিয়ে যদি বলতে যাই তাহলে একটা ভিডিও লেগে যাবে। আমি শুধুমাত্র মাঠটা নিয়ে একটু আলোচনা করছি, আমি কি কি স্টেপ নিয়েছিলাম, আমি কিভাবে মাঠটা কমপ্লিট করেছিলাম, আমি কিভাবে প্র্যাকটিস করেছিলাম। তো বন্ধুরা অনেকেই আছে যারা রং স্টেপে দৌড়ায়, ঠিক আছে? তোমরা তোমাদেরকে এখানে একটা ইমেজ দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু খুব একটা ভাইটাল পয়েন্ট। এইরকমভাবে যদি তোমরা দৌড়াও, যদি এডিটা ডাইরেক্ট কন্ট্যাক্টে আসে তোমাদের দৌড়াবার সময়, যদি এডিটা, তোমরা এখানে ইমেজে দেখতে পাচ্ছ যে এডিটা তোমাদের ডাইরেক্ট কন্ট্যাক্টে আসা চলবে না। যদি ডাইরেক্ট এডিটা কন্ট্যাক্টে আসে তাহলে কিন্তু পুরো বডি ওয়েটটা তোমার ওই যে এড়ির থেকে ডাইরেক্ট কিন্তু মাথায় উঠে যায়। তাহলে ওই জন্য কিন্তু তোমাদের বিভিন্ন রকম সিন পেন, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু হতে থাকে। তবে তোমাদেরকে এই জন্য তোমাদেরকে দৌড়ানোর সময় খেয়াল রাখতে হবে যে এই রকম জিনিসটা অ্যাভয়েড করে উপরে যেটা রাইট চিহ্ন দেওয়া আছে সেভাবে পাটা যাতে ল্যান্ড করে, পাটা পায়ের পাতার উপরে হালকাভাবে যাতে ল্যান্ড করে, যাতে পুরো বডি ওয়েটটা পুরো পায়ের মধ্যে পড়ে, শুধুমাত্র ডাইরেক্ট এড়ির মধ্যে না পড়ে। এটা কিন্তু ফার্স্ট স্টেপ, এটা কিন্তু ফলো করতে হবে। যদি তুমি না পারো তাহলে কিন্তু বিভিন্নভাবে পেনের শিকার হবে, বিভিন্ন ব্যথা শুরু হয়ে যাবে তোমাদের। সিন পেন তো আশা করছি হচ্ছে অনেকজনের, হাঁটুতে ব্যথাও শুরু হয়ে গেছে, কোমরে ব্যথাও শুরু হয়ে যাচ্ছে এই সব জিনিসের জন্য। আর এই সব ব্যথা এড়ানোর প্রথম উপায় হচ্ছে দৌড়ানোর আগে কিন্তু তোমাদেরকে 15 মিনিট থেকে আধা ঘন্টা স্ট্রেচিং করতে হবে। যদি তুমি আধা ঘন্টা স্ট্রেচ না করতে পারছো, 15 মিনিট তো অবশ্যই তোমাকে ব্যায়াম করতে হবে, স্ট্রেচিং করতে হবে দৌড়ানোর আগে এবং দৌড়ানোর পরে, এই দুটো সময়ে কিন্তু তোমাকে স্ট্রেচিং করতে হবে। তো তোমাদেরকে স্ট্রেচিংয়ের ভিডিও লিঙ্ক আমি যদি পাই তো অবশ্যই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। দৌড়ানোর আগে একরকম স্ট্রেচিং এবং দৌড়ানোর পরে কিন্তু স্ট্রেচিং করতে হবে। যদি তুমি স্ট্রেচিং না করো তাহলে কিন্তু এই পেনগুলো অনেক বেশি হবে, আর যদি তুমি স্ট্রেচিংটা শুরু করে দাও তাহলে কিন্তু তোমাদের পেনটা অনেকটাই কম হয়ে যাবে, ঠিক আছে? তাহলে স্ট্রেচিং ইজ মাস্ট। হ্যাঁ বন্ধুরা, স্ট্রেচিং তোমাকে করতে হবে দৌড়ানোর আগে এবং দৌড়ানোর পরে, ঠিক আছে? ক্লিয়ারভাবে বলতে পারছি। এবং দেখো এখানে তোমাদেরকে একটা ইমেজ শো করছি যেখানে কিন্তু তোমাদের রং ফুটস্টেপ এবং রাইট ফুটস্টেপটা ক্লিয়ারভাবে দেখানো আছে, তোমরা দেখতে পাচ্ছ। এইভাবে কিন্তু এড়িতে কিন্তু ল্যান্ড করা যাবে না। এড়িতে যদি তুমি ল্যান্ড করছো তাহলে কিন্তু তোমার সমস্যা শুরু হয়ে যাবে। তাহলে এড়িতে কিন্তু কোনোভাবেই ল্যান্ড করা যাবে না, পায়ের পাতায় তুমি ল্যান্ড করো, তারপরে এড়িটা মাটিতে টাচ করবে, ঠিক আছে? তাহলে কিন্তু তোমার দৌড়তে অনেকটা ভালো লাগবে, বা দৌড়তে একটা রিদমে তুমি দৌড়তে পারবে, আর অনেকক্ষণ ধরে তুমি দৌড়তে পারবে। তোমাদেরকে বডি স্ট্রাকচার কিভাবে, কোন কোনটা রাইট পশ্চার এবং জেস্চার সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেক সময় কি হয়, যখন আমরা অনেকজন দৌড়োই একসঙ্গে তাহলে কি হয়, মাথাটা আমাদের স্টেবল থাকে না, একবার ডান দিকে একবার বাঁ দিকে তাকায়, অনেকজন থাকে তো আশেপাশে, সেটা কিন্তু করা যাবে না। তোমাকে তোমার লক্ষ্য স্থির রাখতে হবে, তোমার মাথা একেবারে থাকবে সামনের দিকে, তোমার লক্ষ্যের দিকে। কোনো ডান দিক বা দিকে কে আছে, ভাই কাকা জ্যাঠা কে আছে, কাউকে দেখা যাবে না, ক্লিয়ার? তুমি তোমার লক্ষ্যকে টার্গেট করো, সামনের দিকে তাকাও এবং সামনের দিকে তোমার নজর থাকবে এবং সামনের দিকে তুমি দৌড়ে যাবে। তোমার মাথা কিন্তু কোনোভাবে টিল্ট হবে না, ক্লিয়ার? কোনোভাবে ডান দিকে দেখবে না, কোনোভাবে বাঁ দিকে দেখবে না, ঠিক আছে? একেবারে স্ট্রেট তোমার চোখ থাকবে, একেবারে তোমার লক্ষ্যের দিকে। এবং হাত, এই হাতের কাজ কিন্তু অনেক বেশি। হ্যাঁ বন্ধুরা, হাতটা যদি রিদমে তুমি দৌড়াও, যখন তুমি দৌড়াচ্ছ তখন হাতও কিন্তু রিদমে চলে। এই হাতের পশ্চারটাও কিন্তু হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এলবো থেকে, ঠিক আছে? সেটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন তুমি রাখবে, একটা রিদম চলে আসবে পায়ের সঙ্গে হাতের। যখন বাঁ পাটা আগাবে তখন কিন্তু ডান হাতটা আগাবে, ঠিক আছে? এভাবে কিন্তু তোমার যে রিদমটা, সেই রিদমটা ক্রিয়েট করলে দৌড়াতে খুব ইজি হয়ে যাবে। তোমাকে মনে হবে আমি হাওয়াতে ঝাঁপাচ্ছি, এভাবে দৌড়তে হবে, ঠিক আছে? তোমাকে মনে হবে না যে কষ্ট হচ্ছে। আর যদি সেই রিদমটা ঠিক না আসে তাহলে কিন্তু হাতেও ব্যথা শুরু হয়ে যায়, ঠিক আছে? আর বডির যে শেপটা থাকবে সেটা একেবারে পিছন দিকে বা কুঁজো হয়ে থাকবে না কিন্তু। যখন তুমি দৌড়বে জাস্ট হালকা আগে দিকে একটু টিল্ট থাকবে, বডিটা যে আছে সেটা কিন্তু হালকা। এই যে এই ইমেজটা তোমরা দেখে নাও, যে দেখো এই ইমেজটা তোমরা যেটা রেড কালারের দেখতে পাচ্ছ সেটা কিন্তু রং, এবং যেটা গ্রিন কালারের আছে তোমরা দেখতে পাচ্ছ যে বডিটা কিন্তু হালকা আগের দিকে টিল্ট আছে, মানে একটু বেঁকে আছে আগের দিকে, কিন্তু স্ট্রেট, কোনো কুঁজো হয়ে নেই, ঠিক আছে? তো একটু আগের দিকে যদি তুমি হেলে থাকো তাহলে অটোমেটিক কিন্তু তোমার যে বেগটা আছে সেটা বেড়ে যাবে এবং তুমি আগে দিকে অনায়াসে খুব ইজিলি আগাতে থাকবে, ঠিক আছে? এরপর তোমাদেরকে যে জেস্চার পশ্চারগুলো বললাম সেগুলো তো আছেই, ঠিক আছে? এবং তোমাকে একটা জিনিস বলে দিচ্ছি, তোমাকে স্ট্রেচিং কিন্তু করতে হবে। স্ট্রেচিং ছাড়া কিন্তু তুমি কোনোভাবেই মাঠ কমপ্লিট করতে পারবে না, ঠিক আছে? এরপর সবথেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস যেখানে আমরা কনসেন্ট্রেট করি না, সেটা হচ্ছে ব্রিদিং, নিঃশ্বাস নেওয়া এবং প্রশ্বাস, নিঃশ্বাস এবং প্রশ্বাস। ठीक है। तो एटाके तुम्हें कन्सेंट्रेट करते हैं, एमन नय तुम दौड़ो तो तुम्हार कन्सेंट्रेशन एकेबारे निश्वास प्रश्वास दिखे आछे ओटा अटोमेटिकली चले आसबे। तुम्हें निश्वास प्रश्वास संगे पायर स्टेपर एक रिदम आनते हैं, जेभावे पा फेलछो सेभावे किन्तु निश्वास प्रश्वासेर यदि रिदम चले आसे ताहले किन्तु तुम्हार स्टैमिना अनेक बेड़े जाबे, अनेक बेड़े जाबे। तुमी थकबेई ना, तुमी टायार्ड ही होबे ना। तुम जो टायार्ड होबे ना ताहले किन्तु तुम अति अनायासे 1600 मीटर कमप्लीट करते पारबे। पुरो खेलाटाई किन्तु स्ट्रेंथेर खेला। तो तुम्हें दौड़ानोर संगे संगे एक निश्वास प्रश्वासेरों व्यायाम एड कर स्ट्रेचिंग संगे जाते तुम बुक भरे निश्वास नीते पारो, ठीक है। ये क्योंकि तुम्हें ख्याल करते हैं। माझे मध्य जो तुम थके जाओ तक नाक दिए निश्वास नहीं मुख दिए छाड़े, कखनोई मुख दिए निश्वास नाओ ना, ठीक है। चेष्टा करो सब समय नाक दिए निश्वास प्रश्वास नेवार, ठीक है, नेवार एवं छाड़ार। नाक दिए जखन अतिरिक्त थके जाबे बा अतिरिक्त टायार्ड हो जाबे, जखन नाक दिए तुम निते पारछो ना तखन तुम नाक दिए निये करे मुख दिए पुरो कार्बन डाइअक्साइडटा बाइरे बार करे देबे। आबार क्रमश नाक दिए नेबे नाक दिए छाड़बे। चेष्टा करबे सब समय नाक दिए नेওয়া नाक दिए छाड़ा যতটা পারো, ঠিক আছে। তারপরে মুখ দিয়ে তুমি মুখটা ইউজ করতে পারো। এরপর তোমাকে আজকের থেকে 10 দিন ক্যালেন্ডারে মার্ক করে দাও আর একদিন করে ক্রস করতে থাকবে, কারণ তোমাদের হাতে কিন্তু আর সময় নেই। एक एक दिन माने पुरो वाइटल किन्तु तुम्हादेरके एटा किन्तु मेनटेन करते होबे। कैलेंडार तुम्हें मेनटेन करते ही होबे, ठीक है। कैलेंडार मेनटेन ना करले किन्तु समस्या आछे। एरपर तुम्हें स्टार्ट करते हैं सकाले एवं बिकेले। प्रथमे तुम सकाले एवं बिकेले दो टाइम किन्तु रान करते हैं, कारण 10 दिन समय आछे बंधु, बेशी समय नेई। 10 दिन रान करबे एवं दो टाइम रान करबे सकाले एवं बिकेले। प्रथम 2 दिन থেকে 3 দিন কোনো টাইম দেখার দরকার নেই। তুমি সকালে ওঠো যেমন ভাবে ব্রাশ করছো, হালকা কিছু যদি খাচ্ছ না খেলেও কোনো প্রবলেম নেই। খালি পেটে চলে যাও মাঠে, মাঠে গিয়ে করে দৌড়ো যতক্ষণ না টায়ার্ড হচ্ছে, যতক্ষণ না পাগুলো জবাব দিচ্ছে যে আর উঠছে না পাগুলো, ততক্ষণ কিন্তু দৌড়তে হবে। হালকা দৌড়ো, একদম স্লো অ্যান্ড স্টেডি, কোনো হড়বড়ানোর দরকার নেই, কোনো টাইম দেখার দরকার নেই। 2 থেকে 3 দিন কোনো টাইম দেখবে না, ঠিক আছে। ক্লিয়ারভাবে বলে দিচ্ছি টাইম দেখার দরকার নেই। যতটা পারছো স্লো দৌড়ো আর যতক্ষণ পারছো দৌড়ো। আধা ঘন্টা দৌড়তে পারছো তো দৌড়ো, 15 মিনিট দৌড়তে পারছো তো দৌড়ো। যত পাক দিতে পারছো, যতটা ম্যাক্সিমাম তোমার স্ট্রেংথ সেটা দিয়ে দাও, কিন্তু স্লো অ্যান্ড স্টেডি। বারবার বলছি কোনো স্পিড দরকার নেই। প্রথম 2-3 দিন একেবারে স্পিড দৌড়তে যাও না, না হলে নিজেকে ইনজিওর্ড করবে তুমি। নিজের প্রচণ্ড ব্যথা হবে, হাঁটুতে ব্যথা হবে, সিন পেন হবে, সেগুলো হতে দাও, কিন্তু তুমি তোমার কনস্ট্যান্ট তুমি দৌড়তে থাকবে। क्लियर, एकदम स्लो एंड स्टेडी दौड़ाटा शुरू कर दाओ, कारण जखन तुमी स्लो एंड स्टेडी दौड़बे तखन किन्तु तुम्हार स्टैमिनाटा क्रिएट होबे। तुम्हार जखन स्टैमिना क्रिएट होबे तखन किन्तु तुमी आरो स्पीड निते पारबे, आरो भालोभावे दौड़ते पारबे। और ব্যথা ব্যথির চিন্তা तो करोई ना। आमी जखन निजे दौड़ताम आमार सीन पेन, बैक पेन, হাঁটুতে ব্যথা সমস্ত কিছু শুরু হয়ে গিয়েছিল, কিন্তু কিভাবে গেল? স্ট্রেচিং এবং দৌড়ানো, এই দুটো। আমি আর কিছু ওষুধ লাগাইনি, কিছু করিনি, সত্যি বলছি। আমি দৌড়তাম, ব্যথা হচ্ছে হোক, কিন্তু আমি দৌড়তাম। এই দৌড়ানোর ফলেই কিন্তু আমার ব্যথাগুলো অটোমেটিকলি চলে গিয়েছিল। তো ব্যথা নিয়ে তো কোনো মাথা খারাপ করার দরকারই নেই। অতিরিক্ত, অনেক অতিরিক্ত ব্যথা হলে পা ফেলতে পারছো না মাটিতে, এত ব্যথা, তারপরে তুমি ডাক্তারকে দেখাতে পারো। কিন্তু যদি সেরকম কোনো ব্যথা নেই, ব্যথা আমারও ছিল, প্রচণ্ড ব্যথা ছিল, কিন্তু আমি ডাক্তার দেখাইনি, আমি দৌড়তাম। আর ওই দৌড়ানোর ফলেই কিন্তু ওই ব্যথাগুলো অটোমেটিক চলে গেছিলো। তো ব্যথা নিয়ে তো মাথা খারাপ করার দরকারই নেই একদম, ঠিক আছে। তো তুমি একেবারে বলে দিচ্ছি, প্রথমে সকালবেলায় দৌড়ো, তারপরে বিকেলবেলায় দৌড়ো, ঠিক আছে। টাইম দেখবে না। 3 দিনের পর সকালে তুমি দৌড়ো, হয় টাইম দেখে, না হলে এমনি, হয় বিকালে। এক টাইম, যে কোনো এক টাইম তুমি টাইম দেখে দৌড়ো, যে তোমার একেবারে 1600 মিটার, ওর বেশি দৌড়বে না, কিন্তু 1600 মিটার দৌড়বে টাইম দেখে, ওর বেশি দৌড়ার দরকার নেই। এবং সকালে যে দৌড়টা দৌড়ছো সেটা ম্যাক্সিমাম তুমি যতটা তোমার স্ট্রেংথ স্লো দৌড়ো এবং অনেকক্ষণ দৌড়ো, যতটা তুমি পারছো দৌড়তে থাকো। 1600 তখন 2 কিলোমিটার, 3 কিলোমিটার কত দৌড়ছো দেখার দরকার নেই। যখন স্লো দৌড়ছো তখন কত কিলোমিটার দৌড়ছো সেটা দেখার দরকার নেই একদম। আর যখন তুমি টাইম দেখে দৌড়বে, কিন্তু তখন 1600 মিটারে দৌড়ো, তখন তোমাকে 2 কিলোমিটার দৌড়ার কোনো দরকার নেই, ঠিক আছে। আমি যেভাবে নিজের ডায়েটটা ফলো করেছিলাম, যেভাবে নিজের রুটিনটা বানিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো 1600 মিটার তোমার 7 মিনিট লাগুক, 7.5 মিনিট লাগুক, কোনো ঘাবড়াবার কিছু কারণ নেই। ঠিক আছে, কেন ঘাবড়াবার কিছু কারণ নেই? আমি যখন দৌড়তাম আমি 3 পাক দিতে পারতাম মাঠটার, যেটা 400 মিটারের ট্র্যাক ছিল, মানে আমি 1200 মিটার কমপ্লিট করে আমি গিভ আপ করে দিতাম যখন আমি স্পিডে দৌড়তাম, মানে একটা স্টেডি স্পিডে দৌড়তাম। তারপরে ধীরে ধীরে ওটা 4 পাক হলো, অটোমেটিকলি টাইমটা 7 মিনিট থেকে কমে 6 মিনিটে দাঁড়িয়ে গেল। আর যখন তুমি মাঠে দৌড়বে তখন তো একটা আলাদা উৎসাহ কাজ করবে, একটা আলাদা মেন্টালিটি কাজ করবে। যখন চারপাশে অতজন দৌড়বে তখন তুমি অটোমেটিক ওদেরকে দেখে কিন্তু দৌড়বে। ঠিক আছে, কিন্তু একটা কথা মাথায় রাখবে, ওদেরকে দেখে তুমি ইন্সপায়ার হতে পারো, ওদের সঙ্গে পা মিলাতে যাও না। ওরা কেমনভাবে প্র্যাকটিস করেছে, কার কেমন স্ট্যামিনা আছে, কেউ দেখবে খুব স্পিডে দৌড়ছে, তুমি ওকে সং করে দৌড়তে গেছো আর 2 পাকে তোমার যে স্ট্যামিনা সেটা কিন্তু শেষ হয়ে যেতে পারে, ওরও শেষ হয়ে যাবে। কারণ ও যদি প্রথমে স্পিডে দৌড়তে শুরু করে দেয় ও হয়তো পারবে না, বা ও হয়তো প্র্যাকটিস করেছে ওই রকমই, তুমি কিন্তু ওই রকমভাবে প্র্যাকটিস করনি। তো তুমি তোমার স্ট্রেংথটা বোঝো, তোমার কোথায় স্ট্রেংথ। তুমি লোককে অবিকল করতে যাও না, কাউকে অবিকল করার দরকার নেই, তুমি তোমার স্ট্রেংথে ফোকাস করো, তুমি নিজেই পারবে মাঠটা কমপ্লিট করতে। হ্যাঁ, অবশ্যই প্রথম 4-5 জনের মধ্যে থাকার চেষ্টা করবে। যখন দৌড়বে 20 জন 25 জন যতজনই ছাড়বে একসঙ্গে, প্রথম 5 থেকে 6 জনের মধ্যে থাকার চেষ্টা করো। ঠিক আছে, ওইটা থাকলে কি হবে, ওদের সঙ্গে সঙ্গে তুমিও তোমারও যে মাঠটা সেটা কমপ্লিট হয়ে যাবে। সে সময় একটা আলাদা উৎসাহ কাজ করে মনের মধ্যে। ঠিক আছে, এরপর তোমাকে বলে দিচ্ছি যে যখন তুমি 2 টাইম প্র্যাকটিস করছো তখন কিন্তু তোমার হয়তো অনেক ব্যথা করবে, রাত্রে অনেক জলদি ঘুম পেয়ে যাবে। অবশ্যই ঘুম অ্যাভয়েড করো না, ঘুম কিন্তু প্রচুর দরকারি জিনিস। যখন ঘুম পাবে রাত্রেবেলা খুব জলদি ঘুমিয়ে যাবে, ভোরে উঠে প্র্যাকটিস করবে এবং বিকেলে টাইম দেখে দৌড়বে, বা সকালে টাইম দেখে দৌড়বে, বিকেলে যতটা তোমার স্ট্যামিনা ততটা দৌড়বে। আমি তোমাকে লিখে দিচ্ছি, তুমি খুব ইজিলি 6 মিনিটের মধ্যে যদি মাঠ কমপ্লিট করতে না পারো তাহলে কিন্তু আমাকে বলবে। এভাবে তোমরা প্র্যাকটিস করো, তোমাকে আমি ক্লিয়ারভাবে বলছি, যখন তুমি এইভাবে প্র্যাকটিসটা শুরু করবে একেবারে 110% তুমি মাঠটা কিন্তু কমপ্লিট করবে। আর তোমাকে বারবার বলছি, ওখানে ভিড়ের মাঝে যখন তুমি দৌড়বে তখন সেখানে পায়ে পায়ে বেজিয়ে পড়ে যাওয়ার কোনো দরকার নেই। প্রথমে তুমি একটা স্লো অ্যান্ড স্টেডি স্টার্ট নাও, তারপরে লাস্ট পাকে তোমার যতটা স্ট্যামিনা থাকবে সেই স্ট্যামিনাটা কিন্তু দিতে হবে। ওই ভিড়ের মাঝে কে কেমন দৌড়ছে সেটা কিন্তু একেবারে দেখে কোনো লাভ নেই। যদি তুমি দেখতে গেছো ডান দিক বাঁ দিক দেখতে গেছো তাহলে কিন্তু তোমার অনেকটা স্ট্যামিনা নষ্ট হবে। তুমি যদি পিছন ফিরে দেখতে গেছো যে কে পিছনে আছে, কতজনের আমি আগে আছি, কতজনের পিছনে আছি, তাহলে কিন্তু তোমার টেনশন বাড়বে এবং সেই টেনশনের ফলে অনেকটা স্ট্যামিনা কিন্তু কমে যাবে। এটা কিন্তু একেবারে করা যাবে না। তুমি দৌড়ো, তুমি তোমার পায়ের সমস্ত বেড়ি ব্যথা সব কিছু কিন্তু চলে যাবে, সব কিছু ভেঙে যাবে এবং তুমি কমপ্লিট করবে 10 দিনে 1600 মিটার। আমি লিখে দিচ্ছি, আমি আজকে তোমাদেরকে বলে দিচ্ছি, এই যে প্র্যাকটিসগুলো করো, এই প্র্যাকটিসগুলো করলে কোনোভাবেই কোনো বিফলতা তোমাকে ছুঁতে পারবে না, কোনো বিফলতা তোমাকে টাচ করতে পারবে না। কারণ তুমি প্র্যাকটিস করেছো, তুমি কষ্ট করেছো এবং তুমি সেই মাঠটা অ্যাচিভ করতে পারবে। কোনো ব্যথা কোনো কিছুই কিন্তু তোমাকে আর আটকাতে পারবে না, তুমি একটা উইনার হয়ে বেরিয়ে আসবে। তো এই উইনার হতে গেলে কিন্তু এই 10 দিন প্রচুর পরিশ্রম করতে হবে। তো 2 দিন তোমরা দৌড়ো। এই ডায়েট প্ল্যান কী কী খাবে না খাবে সেটা আমি তোমাদের উপরেই ছেড়ে দিলাম। দেখো, খাওয়া দাওয়ার উপরে কিন্তু আমি কিছুই বলতে পারবো না। দেখো, কেউ অনেক আমাদের মতন গরিব আছে, আবার কেউ অনেক রিচ আছে যারা অনেক কিছু কিনে অ্যাফোর্ড করতে পারবে, আর আমাদের মতন অনেক মিডল ক্লাস ফ্যামিলির লোক আছে যারা হয়তো অনেক কিছু অ্যাফোর্ড করতে পারবে না। তো খাওয়া দাওয়ায় কিছু সেরকম যায় আসে না। তো তুমি যদি মাঠে একটু পরিশ্রম করো তাহলে কিন্তু খাওয়া দাওয়াটা অতটা মেনটেন করার দরকার নেই। ঠিক আছে, তুমি মাঠে নিজের 110% দাও, তুমি ইজিলি কিন্তু মাঠটা ক্র্যাক করবে। তো ভিডিওটা আশা করছি অনেক লম্বা হয়ে যাচ্ছে, অনেক বড় হয়ে যাচ্ছে, এরপর কিন্তু তোমাদের হয়তো ভিডিওটা দেখতে এনার্জি থাকবে না। তো ডায়েট প্ল্যান যদি তোমাদের দরকার হয় তো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, তাহলে কিন্তু একটা ডায়েট প্ল্যানও আমি ভিডিও একটা করে দেবো যদি তোমাদের প্রয়োজন হয়। আশা করছি না ডায়েটের কোনো দরকার হবে, কারণ আমি সেরকমভাবে কোনো ডায়েট প্ল্যান করিনি। আমি যেভাবে নিজের খাওয়া দাওয়া করতাম, সকালে ফলমূল খেতাম, দুপুরে ভাত খেতাম হালকা এবং রাত্রেবেলায় রুটি খেতাম। তো সেরকমভাবে কোনো স্পেশাল ডায়েট ফলো করিনি। তবুও কিন্তু 10 দিন আমাদের সিরিয়াসলি বলছি, 10 দিন এনাফ টাইম তোমার মাঠ কমপ্লিট করার জন্য। হ্যাঁ, অবশ্যই আমি ক্রিকেট खेलताम एक स्पोर्ट्सर संगे जड़ित छिलाम एरकम नय जे आमि कोनो स्पोर्ट्सर संगे जड़ित नय। और आशा करछि भारतवर्षे प्रत्येकटा छेले प्रत्येकटा मेये किछु ना किछु स्पोर्ट्सर संगे जड़ित आछेई, ठीक आछे। तो सेटा निये कोनो ब्यापार नय। क्रिकेटटा तो एतटा आहामरि दौड़ाबार किछु खेला नय, फुटबल खेला हलेओ चलो स्टैमिना भालो आछे, भालो थाके, किन्तु क्रिकेटेर तो सेरकम दौड़झाप अतटाओ थाके ना। तबुओ बोले दिलाम एटा दरकार हलो, मने हलो जे बोले देवाटा सठिक। तो आशा करछि तोमराओ 10 दिनेर माथाय 1600 मीटर कमप्लीट करते पारबे। तोमादेर सकलके अल द बेस्ट जानाच्छि तोमादेर माठेर जोन्नो, जाते तोमरा सकलेई माठटा क्वालिफाई करे जाओ एबं सकलके अल द बेस्ट, भालोभाबे प्रिपारेशन नाओ जाते माठटा क्वालिफाई करे निजेर लाइफटाके गड़े तुलो। तो आशा करछि भिडियोटा भालो लेगेछे। भिडियोटा भालो लागले बन्धुदेर संगे शेयर करबे, चैनलटाके सबस्क्राइब करबे। ततक्षणेर जोन्नो टाटा, बाय बाय, जय हिंद, भालो थाकबेन।